হবে। মুত্তাকি হওয়ার প্রথম শর্ত হচ্ছে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। এক নম্বর শর্ত কি? ঈমান আনয়ন করা, যে কথা আল্লাহ তাআলা ওই সূরা হাদিদের 21 নম্বর আয়াতে বলছেন যে তোমরা ওই জান্নাতের দিকে অগ্রসর হও। উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, যা আল্লাহ এই জান্নাতকে তৈরি করেছেন ওই সমস্ত লোকদের জন্য যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছেন। তাহলে মুত্তাকি হওয়ার জন্য সূরা আলে ইমরান 133 নম্বর আয়াতে আল্লাহ মুত্তাকির কথা বলেছেন, আর ওই আয়াতে আল্লাহ এবং রাসূলের প্রতি যারা ঈমান আনয়ন করেছে তাদের কথা বলেছেন। তাহলে মুত্তাকি হওয়ার জন্য প্রথম শর্ত কি? আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনয়ন করা, এটা হলো প্রথম শর্ত। তাহলে যে ব্যক্তি মুত্তাকি হবে তার আল্লাহর প্রতি ঈমান থাকবে, রাসূলের প্রতি ঈমান থাকবে। আপনি হয়তো বলতে পারেন আমাদের তো ঈমান আছে, মাশাআল্লাহ বেঁচে গেলাম, জান্নাতে এখন যাওয়ার সুযোগ একটা হয়ে গেল। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করে তারা জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে। আলহামদুলিল্লাহ। অনুরূপভাবে অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা যারা ঈমান এনেছে নেক কর্ম করে তাদের উত্তম উত্তম পরিণতির কথা আল্লাহ উল্লেখ করেছেন। তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এই আয়াত সূরা কাহাফের ভিতরে যে তারা জান্নাতুল ফেরদাউসের কি হবে? মেহমান হবে। এখন কোন ধরনের ঈমান আর কোন ধরনের আমলে সালেহ করলে আপনি ঈমানদার হতে পারবেন, আমলে সালেহকারী হতে পারবেন, এটা যদি ব্যাখ্যা করতে যাই অনেক সময় লাগবে। সংক্ষেপে বলি, যে ঈমানের মাঝে কোনো শিরক নাই এরকম ঈমান হইতে হবে, যে আমলের ভিতরে কোনো বেদাত নাই সেরকম আমল হইতে হবে, যে ঈমান আল্লাহর জন্য রুবুবিয়াত উলুহিয়াত আসমা ও সিফাত আল্লাহর জন্য নির্দিষ্ট করা হয়েছে এবং ঈমান ধ্বংসকারী কোনো কাজ আপনার দ্বারা হয়নি। সেদিন আমাকে একজন বলছিল যে উনি তো কালেমা পড়েছে, ঈমান তো এনেছে, আমল না করলে কি হবে? হ্যাঁ, আমল না করলে কি হবে? আল্লাহ বলছেন আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি আমল করবে না আমার জিকির থেকে, আমার কোরআন থেকে, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি তাকে সংকীর্ণময় জীবন দান করবো এবং কেয়ামতের দিন তাকে অন্ধ করে উঠাবো। এই জন্য ওলামাগণ উল্লেখ করেছেন যে যারা কালেমা পড়েছে অথচ ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান অর্জনও করে না, কোনো আমলও করে না, আছেন এরকম সমাজের লোক, কিছুই জানে না, কোনো আমলও করে না, এরা মুসলিম নয়, এরা মুসলিম নয়। অনুরূপভাবে যারা শিরিক করে, যারা কুফুরি করে, যারা মাজারে যায়, যারা দরবারে যায়, দরগাহে যায়, যারা মাজারে নজর মান্নত করে, সিন্নি দেয়, এরা যদিও নামাজ পড়ে, যদিও এরা হজ করে, নেক আমল করে, তাদের এই শিরিকের কারণে তাদের সব আমল বরবাদ হয়ে যায়। ঈমানের বিষয়টা, আপনি কোনোদিন শাহজালালের মাজারে যাননি, কোনোদিন যাননি, কোনোদিন হাদিয়া তোহফা নজর মান্নতে পাঠাননি, কিন্তু আপনার বিশ্বাস আছে যে বিপদ আপদে যদি কোনো মানুষ শাহজালালের মাজারে যায় কাজ হবে, বা অমুক মাজারে গেলে, অমুক দরবারে গেলে, দরগাহে গেলে কাজ হবে, এটা আপনার মনে কি আছে? বিশ্বাস আছে। আপনি কোনো সময় কোনো হাদিয়া তোহফা দেন নাই, কিন্তু একটা কথা আছে না, কার ভিতরে কি আছে আল্লাহ জানে, সুতরাং কাউকে হেয় করতে হয় না। হতে পারে উনি আমার কোনো উপকার করে দেবে অথবা আমাকে বিপদে ফেলে দেবে, অতএব সামনে মাজার, ধীরে চলুন। তাই না, দেখেন না রাস্তায় লেখা থাকে মাজার সামনে ধীরে চলুন। তো এখন মাজারকে দেখে আপনি সম্মান করে ধীরে চললেন, যদি ধীরে না চলেন, আসতে না চলেন, তো কী হবে? কয় বেয়াদবি হবে, আর বেয়াদবি হইলে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো পীর সাহেব মরে মাটির মধ্যে শুয়ে কোথায় তার হাড় হাড্ডি ই হয়ে গেছে, সরে গেছে, তার সাথে আর বেয়াদবি করলে যদি আমার ক্ষতি হয়ে যায়, তাহলে জীবিত থাকা অবস্থায় এই পীর কত বদমাশ ছিল। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কত মানুষ এসে বেয়াদবি করেছে, নবীজি কারোর কোনো ক্ষতি করেন নাই। এগুলো হচ্ছে আমাদের সমাজের বিশ্বাস, নাউজুবিল্লাহ মিন যালিক। অতএব ইমানদার হতে হলে, ইমানদার হলেই শুধু হবে না, সেই ইমানকে শিরিক মুক্ত রাখতে হবে। আমাদের মুসলিমদের মধ্যে অনেকে মনে করে খালি মূর্তির কাছে সেজদা করলে কি হয়, শিরিক হয় না, এই তাবিজ কবজ ব্যবহার করলে শিরিক হয়, সুতা তাগা ধাগা রিং এগুলা রোগ মুক্তির জন্য
অথবা রোগ থেকে শেফা পাওয়ার জন্য ব্যবহার করলো শিরিক হয়। কবিরাজের কাছে যাবেন ঝাড়ফুঁকের জন্য যাইবেন, ও তন্ত্র মন্ত্র পেয়ে ঝাড়ফুঁক করবে, বলবে যে আপনি বলবেন যে কি করব, পারি না, হয় না, ওষুধ খেয়ে কোনো কাজ হয় না। কবিরাজের কাছে গেলে উমুকে গেছে কাজ হয়েছে, উমুকে গেছে কাজ হয়েছে, কিন্তু এর এর কাছে গিয়ে যে আপনার ইমান নষ্ট হয়ে গেল। সৌদি আরবে ঝাড়ফুঁক আছে, ওখানেও ঝাড়ফুঁক আছে, কিন্তু তারা সুস্পষ্ট ভাষায় ঝাড়ফুঁক করে। আমি নিজে দেখেছি কোরআনে আয়াত পড়ে রাসূলের হাদিসের দোয়া পড়ে তারা ঝাড়ফুঁক করে। আর এখানে জানতো কোনো ঝাড়ফুঁক যারা করে তারা কোনো শুনতে পান আপনি, ও যে কি বলছে, কোন জিনকে ডাকছে, কোন শয়তানকে ডাকছেন, কোন পরীকে ডাকছে, কি যে মন্ত্র পড়ছে ওই জানে, ওরা আল্লাহ জানে। শিরিক করছে তারা, কুপুরি করছে। আর আপনি যদি এদের কাছে যান আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। প্রথমবার যদি আপনি খালি গেলেন যে জিজ্ঞাসা করলেন কোনো কিছু, আপনার 40 দিনের নামাজ কবুল হবে না। আর ও যা বলেছে ওটাতে আপনি বিশ্বাস করেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন, নাউজুবিল্লাহ মিন জালিক। সাবধান, ইমানকে মজবুত করতে হবে, ইমানকে শিরিক মুক্ত করতে হবে। আর দুই নম্বর হচ্ছে আমলের সালে করতে হবে, যে আমলের পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা রয়েছে, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে ব্যক্তি দিনের মাঝে নতুন কিছু উদ্ভাবন করবে, ইবাদতের নামে নতুন একটা কাজ চালু করে দিল অথচ ওই কাজের পক্ষে কি নাই কোনো দলিল নাই, ওটার নাম হচ্ছে বেদাত, ওটা আমলের সালে নয়, ওটা হচ্ছে নিকৃষ্ট আমল, এবং ওর বিনিময়ে আপনার জাহান্নাম রয়েছে, নবীর শাফাত পাওয়া যাবে না, জাহান্নাম পাওয়া যাবে না, আউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জান্নাত পাওয়ার জন্য জান্নাতের দিকে ডেকেছেন, জান্নাতের দিকে আহ্বান করেছেন, তার মাগফিরাতের দিকে আহ্বান করেছেন। অতএব প্রাণপ্রিয় উপস্থিতি, প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ, আমাদেরকে লক্ষ্য করতে হবে যে আমি আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কোন জায়গায় আছি, আমার অবস্থান কোন জায়গায়, আমি কি প্রতিযোগিতাকারী ফার্স্ট গোল্ড মেডেল প্রাপ্ত বান্দাদের মধ্যে আছি, নাকি আমি পিছিয়ে পড়া লোকদের ভিতরে আছি, যাদের হাত পা ভাঙ্গা, প্রতিযোগিতা অগ্রসর হতে পারে না, এদের ভিতরে আমি আছি। দেখেন দুনিয়ার ধন সম্পদের প্রতিযোগিতা আর জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা, এটা কিন্তু দুইটা দুই রকম জিনিস। অনেক দুনিয়ার ধন সম্পদের প্রতিযোগিতায় গোল্ড মেডেল পাওয়া ব্যক্তি জাহান্নামের ইন্ধন হবে, হবে কি হবে না? আর অনেক দুনিয়াতে এমন মানুষ যার হাত নাই, পা নাই, চলতে পারে না, অথবা হাত পা আছে, পয়সা কড়ি নাই, ধন সম্পদ কিচ্ছু নাই, কিন্তু সে জান্নাতে যাওয়ার গোল্ড মেডেল পেয়ে যাবে। কিসের কারণে? ইমানের কারণে, তার নেক আমলের কারণে। এই জন্য আমি একটা কথা সবসময় বলি যে আমরা দুনিয়ার দিক থেকে, টাকা পয়সার দিক থেকে যদি পিছিয়ে পড়ে থাকি আমার আফসোস নেই, কিন্তু আমার আফসোস তখন যে আমি দুনিয়া ভি নেহি আখরাত ভি নেহি, এর চাইতে বড় আফসোস আর কি আছে বলেন? আখরাতেও আমি আগাইতে পারলাম না, দুনিয়াতে আগাইতে পারলাম না, তা আমি করলামটা কি? বুঝলাম যে দুনিয়াতে এত খাটছি, এত পরিশ্রম করছি, এত কিছু করছি, কিছুই করতে পারতেছি না, না একটা বাড়ি করতে পারলাম না, একটা গাড়ি কিনতে পারলাম না, আমি সমাজে কিছু একটা দেখাইতে পারলাম না, ছেলেপিলের জন্য কিছু রেখে যেতে পারলাম, কিছুই করতে পারি নাই। আচ্ছা যাক এদিকটা ধরি, এদিকটাই না পারল তো এদিকটা ধরি। হাজি কথাটা ঠিক না বেঠিক? একদিক নাহি পাইলাম না তো আর একদিক কি ছেড়ে দেব? সৌদি আরবে কি করে জানেন, ওই যে জেলখানায় যারা যায় তো এরকম কয়েদি যদি হয় যাবজ্জীবন কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, এই লোকটা যদি ইসলাম গ্রহণ করে, মানে অমুসলিম যদি হয়, যেমন ফিলিপাইন থেকে বা অন্যান্য দেশ থেকে, অনেক সময় খ্রিস্টানরা ইন্ডিয়া থেকে, হিন্দুরা অনেক সময় তারা ওখানে কাজ করতে যায়, তারপরে কোনো কারণে হয়তো অপরাধ করেছে, ধরা পড়েছে জেলে, তার এই হুকুম হয়েছে, সে যদি ইসলাম কবুল করে ওর শাস্তি এমনি অর্ধেক কমে যায়, ওর শাস্তি অর্ধেক কমাই দেয় সরকার। আর যদি লোকটা আগে থেকে মুসলিম হয় আর ও যদি জেলখানার ভিতরে পবিত্র কোরআন হেফজ করে মুখস্থ করে ফেলে, যেদিন ও মুখস্থ শুনিয়া দেবে সেদিন ওকে জেল থেকে বের করে দেবে। তার মানে এই যে সম্মান, এই যে মর্যাদা দুনিয়াতে তাকে আল্লাহ দিলেন, পরকালে তার সামনে রয়েছে। আপনি যদি
দুনিয়াতে অগ্রসর হতে না পারেন, আরে আখিরাতের কাজে, এলেমের কাজে, আল্লাহ ভীতির কাজে, ইবাদতের কাজে আপনি অগ্রসর হন, কম্পিটিশন করেন, প্রতিযোগিতায় আপনি আগায় থাকেন, ওই সমস্ত অর্থ সম্পদশালী পদ পদাধারী সমাজের বিত্তবান মানুষ যারা রয়েছে, যাদেরকে এক নামে সারা দেশ চিনে, সারা মানুষ সারা পৃথিবী চিনে, আপনি তাদের চাইতে আল্লাহর কাছে আগায় যাবেন। অতএব আমাদের এই দুনিয়ায় বেঁচে থাকাটা দুনিয়ার জন্য না, দুনিয়ার জন্য তো বেঁচে থাকা কুকুর শিয়াল বিড়াল এরাও বেঁচে থাকে দুনিয়ার জন্য, কিন্তু আমাদের বেঁচে থাকা আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা, হে আল্লাহ আমাদের এই দুনিয়াতে বেঁচে থাকাটা দুনিয়ার জন্য নয় আখিরাতের জন্য, এই টার্গেট যদি মনে মনে রাখতে পারি তাহলে এই সমস্ত নেক কাজে আমরা কম্পিটিশন অবশ্যই করে জিতে যাব। এখন থেকে কি আমরা আজকে এই ওয়াজ শোনার পরে আমরা কি ইবাদতের কাজে পিছিয়ে থাকবো না আগে থাকবো? বুঝতে পারেন নাই বুঝি, ইবাদতের কাজে আমরা পিছিয়ে পড়ে থাকবো না আগায় থাকবো? আলজেরিয়া, আরবের একটা দেশ আলজেরিয়া, এমন একটা সময় ছিল, এখন তো ওই যে ফ্রান্সের উপনিবেশিকতার কারণে অনেক নাস্তিকতা চলে আসছে ওখানে, কিন্তু ওখানে এমনটা ছিল যে আপনি যদি মানে নিয়ম হলো সুন্নাত হলো যে আপনি যে কোনো নামাজের সুন্নাত নামাজ ঘরে পড়ে বাসায় আসবেন, তারপরে ফরজ পড়ে আবার বাসায় যে সুন্নাত পড়বেন। তো এখন প্রশ্ন করছে যে আমি যদি ফজরের নামাজের সময় সুন্নাত পড়ে মসজিদে আসি আমি প্রথম কাতার পাচ্ছি না, কারণ প্রথম কাতারে আগে থেকে লোক এসে হাজির হয়ে আছে, আর আমি যদি আগে ভাগে মসজিদে প্রথম কাতার ধরার জন্য আসি তাহলে বাড়িতে সুন্নাত পড়ার এই সুন্নাতটা আমি আমল করতে পারছি না, কোনটা করব? এটা মাশাআল্লাহ উত্তর পরে, কিন্তু চিন্তাটা দেখেন, অবস্থাটা দেখেন, যে মানুষ কম্পিটিশন করে তারা প্রথম কাতারে কে নামাজ পড়বে তার জন্য আগে ভেঙে জায়গা দখল করে রাখতেছে, আর আমরা কত দেরি করে আসতে পারি এই কম্পিটিশনে আছি আমরা, যে যত দেরি করে আসবে ও তত তাড়াতাড়ি বাইরে দিতে পারবে, আসবে সবার শেষে, যাবে সবার আগে, এটা নয়, বরং আল্লাহর ঘরে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে সবার আগে আসবেন সবার পরে বের হবেন। যদি এরকম মানসিকতা আমরা তৈরি করতে পারি তাহলে যদি কামাই রোজগার কম হয় আল্লাহর কসম দিয়ে বলছি যে আল্লাহ আপনাকে ওই কমের ভিতরে ওই বেশি আল্লাহ চাইতে বরকত বেশি দিবেন, কিন্তু আমরা বিশ্বাস করি না, বিশ্বাস করি না। হ্যাঁ জি, 100 টাকার মধ্যে থেকে 1 টাকা দান করলে তা আমার কই বেশি হলো, 99 টাকা, 1 টাকা তো কমিয়ে গেল, গুনে গুনে দেখছি তো 100 টা হলো, 99 হয়ে যাচ্ছে, কিন্তু ওই 1 টাকা দান করার মাধ্যমে আল্লাহ যে আপনাকে ওই 100 টাকার মধ্যে যা হইতো তার চাইতে বেশি বরকত দিবে এটা আপনি বুঝতেই পারতেছেন না। এজন্য আসুন আমরা ভালো কাজে নেক কাজে কম্পিটিশন করার চেষ্টা করি, প্রতিযোগিতা করার চেষ্টা করি, আমরা আগে ভাগে করি, আমরা এগিয়ে আসি, পিছিয়ে পড়ে থাকলে দুনিয়াতেও পিছিয়ে পড়ে থাকবো, জান্নাতে যেতেও পিছিয়ে পড়ে যাব, এটা ঠিক না। ওই হাদিস আছে না যে ধনীদের চাইতে গরিবরা কতদিন আগে, সবাই মুখস্থ আছে হাদিস মাশাআল্লাহ, 500 বছর আগে জান্নাতে যাবে, এত সস্তা লয়, ওই 500 বছর আগে জান্নাতে যাওয়ার ওরকম উপযুক্ত গরিব হইতে হবে আপনাকে, গরিব হয়েছেন আর ইবাদতে পিছিয়ে পড়ে আছেন, সম্পদও গরিব ইবাদতেও গরিব, তাহলে কেমন আগে জান্নাতে যাবেন? অনেক ধনী আছে যারা পয়সার দিক থেকেও ধনী আর ইবাদতের দিক থেকেও ধনী, ওসমান বিন আফফান একাই 950 উট তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য সৈনিকদেরকে দান করেছেন, 1000 স্বর্ণমুদ্রা দান করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজকের পরে উসমান যে আমলই করুক না কেন কোনো ক্ষতি হবে না, কোনো গুনাহ তার আমল নামে লেখা হবে না। ধনী লোকেরা রাসূলুল্লাহ সাহাবীদের যুগে ধনী লোকেরা দান করত, তো গরিব লোকেরা এসে বললো যে রাসূলুল্লাহ আমাদের সমাজের ধনীরা তারা নামাজ পড়ে রোজা করে, আমরাও নামাজ পড়ে রোজা করি, কিন্তু ওরা দান করে, ওদের পয়সা আছে, আমাদের তো পয়সা নাই, আমরা দান করতে পারি না, ওরা আমাদের থেকে এগিয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিখিয়ে দিলেন যে তোমরা এই তসবিগুলি পড়ো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আকবার, এই তসবিগুলি পড়তে শিখিয়ে দিলেন। তো ওরা খুব খুশি হয়ে গেল এবং বললেন যে তোমরা যদি এইগুলি পড়ো তাহলে তোমরা এদের চাইতে বেশি সম্মান লাভ করবে এবং এদের চাইতে এগিয়ে যাবে। তো কিছুদিন পরে
শোনা গেল, দেখা গেল এই ধনী লোকগুলোও এই তসবিগুলো পড়া শুরু করেছে। তো ওরা এসে আবার বললো যে রাসূলুল্লাহ, ওরা তো শিখে নিয়েছে এই তসবিগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর অনুগ্রহ। তার মানে ও ধনী হওয়ার পরে তার সম্পদ তাকে ইবাদত থেকে দূরে সরাইতে পারেনি, আর আমি গরিব হয়েছি, আমি গরিব হয়েছি সম্পদের দিক থেকে, কিন্তু ইবাদত থেকেও আমি গরিব। তাহলে কেমন হলো? সাহাবিরা ধনীদেরকে পিছিয়ে ফেলার জন্য ইবাদত খুঁজে বেড়াতেন, আর আমরা ধনীদেরকে পিছিয়ে ফেলার জন্য কীভাবে পয়সা কামাই করা যায় সেটা খুঁজে বেড়াতেছি, কিন্তু এটাও হচ্ছে না ওটাও হচ্ছে না। এজন্যে আসুন ইবাদতের জন্য অন্তরকে প্রস্তুত করি, আল্লাহর মাগফিরাত পাওয়ার জন্য, আল্লাহর জওয়ান জান্নাত পাওয়ার জন্য কম্পিটিশন করি, প্রতিযোগিতা করি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। আকুলু ক্বাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম।